হাই আমি রূপম এখন এই ভিডিওতে আমরা আপকামিং তিনটে কাজে দুটো ট্রেলার এবং একটা পোস্টার নিয়ে কথা বলবো প্রথম আমরা কথা বলবো হচ্ছে মডগাঁও এক্সপ্রেসের ট্রেলার নিয়ে এই ছবিটা পরিচালনা করছেন কুনাল খেমু কুনাল খেমু খুব ভালো একজন অ্যাক্টার এবং আমার বরাবরই মনে হয় তাকে সেরকমভাবে ইউটিলাইজ করা হয়নি এবার দেখার সে কেরকম একজন রাইটার ডিরেক্টার যদিও এই ট্রেলারটা কিন্তু ভীষণ প্রমিসিং মানে এর মধ্যে একটা ওল্ড স্কুল ব্যাপারও আছে আবার সেটা ক্রিঞ্জও নয় বা সেটা কোথাও গিয়ে খুব নয় এখনকার বেশিরভাগ কমেডি ছবি যদি ইয়াং অডিয়েন্সের জন্য হয় সেটা বেশিরভাগ ক্ষেত্রে ভীষণ রকম ভাল্গার হয়ে যায় আর না হলে এখন যে কমেডি ছবিগুলো ভালো হচ্ছে সেগুলো পুরোপুরি আরবান অডিয়েন্সের জন্য মানে মাসেস বসে একটা কমেডি ছবি এনজয় করবে আউট না আউট কমেডি ছবি সেটা তৈরি হয় না এবং যখনই এই বেস্ট ফিল্ম হয় আমার সেটা দেখতে খুব ভালো লাগে আমি সেরকম ধরনের ট্রিটমেন্ট খুব এনজয় করি কারণ ওই যে মানে একটা ফানি ক্যারেক্টার নয় এই যে ক্যারিকেচারটা হচ্ছে এটা খুব জানা এই যে ননসেন্স বিষয়টা এটা খুব জানা হবে কিন্তু অ্যাটলিস্ট তার মধ্যে একটা আপগ্রেডেশান থাকবে যেটা এই টুলেটার মধ্যে আছে তিন বন্ধু তিনজনের মধ্যে একজন তো ফুল বলদ আরেকজন যে হয়তো সেরকম বলদ নয় তবে যা অ্যাক্টিভিটিস করে সেটা পরিস্থিতিটাকে পুরো খারাপ করে দেয় আরেকজন আছে যে এই দুজনকে একটু সামলে নিয়ে চলে তো এই তিনজন মিলে ছোটোবেলা থেকে বহুবার গোয়া প্ল্যান করেছে বারবারই ক্যান্সেল হয়েছে ফাইনালি তারা গোয়াতে যাচ্ছে এবং সেখানে গিয়ে ড্রাগসের সাথে কীভাবে জড়িয়ে পড়ছে এবং পুলিশ মাফিয়া আবার মাফিয়া ভার্সেস মাফিয়া তারা কিভাবে এদের পাথ ক্রস করছে এই নিয়েই হচ্ছে মডগাঁও এক্সপ্রেস এবার এখানে দিব্যেন্দু এবং প্রতীক এরা হচ্ছে এই ফ্লোরের হাইলাইট যেরকম প্রতীক সেরকম দিব্যেন্দু দুজনের কেমিস্ট্রি দারুণ দিব্যেন্দুর ক্যারেক্টারটা একটু বেশি লাউড এবং সে যেরকম অ্যাক্টিভিটিস করে ওই গাড়ি চালায় গাড়িটা ধাক্কা খায় গাড়ি থেকে এসে বেরিয়ে যায় বা একদম শুরুতেই ডান্স করতে করতে সে একটা স্টেপ দেয় সেটা আরেকজনের মুখে গিয়ে লাগে বা যেরকম জিনিসপত্র সে ঘটায় হেভি লাগে একইভাবে প্রতীক গান্ধী তার ডায়ালগ যেরকম তার অ্যাক্টিভিটিস যেরকম বা এই তিনজনের টিউনিং যেরকম ওই ও আনহাইজেনিক জিনিসপত্র পছন্দ করে না ট্রেনে ওকে ওরকমভাবে নিয়ে যাচ্ছে বলে আমি মাকে কী বলবো যদি ও মারা যায় তো এই তিনজনের বিষয়পত্র বা আপনি কি প্রশ্নটি বলছে হ্যাঁ না না আমি ওরকমভাবে দেখি না আমার বন্ধুর ওরকমভাবে দেখে আমি তো মানে এই যে ছোটো ছোটো বিষয়পত্র সেখানে ওদের এরকম মানে অ্যাক্টিভিটিস এরকম এক্সপ্রেশন এরকম প্রত্যেকের টাইমিং সেটা খুব ভালো ওয়ার্ক বার্ক সারা উপেন্দ্রা আছে সে এখানে একজন গ্যাংস্টার হয়েছে এবার এই গোটা ট্রেলারে দেখো এদের মেয়ে সাজা হোক বা ওই কথার মধ্যে বলে একটা সমস্যা হোক সেগুলো এমনভাবেই আসে না যে এগুলো কিন্তু আমরা বহুবার বহু ছবিতে দেখেছি বাট সেটাকে একরকমভাবে ট্রিট করছে সেটা ইম্পর্ট্যান্ট যেটা এখানে একটা নস্টালজিক ফিলও করাচ্ছে এবং ভালোও লাগছে সেটা কিন্তু খারাপ লাগছে না আর এখানে মেবি প্রতীক গান্ধীর ক্যারেক্টারটাকে নিয়ে একটা কমেন্ট করবে যে ওই ড্রাগস নিয়ে নেওয়ার পরে ওর ক্যারেক্টারটা মেবি দশ মিনিটের জন্য খুব পাওয়ারফুল খুব ফিয়ারলেস হয়ে যায় তারপরে আবার আগের জায়গায় চলে আসে তো ট্রেলারটা বেশ ইন্টারেস্টিং ভালো লাগছে মজার লাগছে দেখার এই রিতেশ রীতেশোয়ানির টিম তারা ফুকরের পরে আবার এই ছবিটাকে কেরকমভাবে প্রেজেন্ট করে আর কুনাল খেমু আশা করছি সে ভালো কিছুই বানাবে দেখার ট্রেলারটা একটা ফান রাইড ভালো লাগছে এরপর আমরা কথা বলবো মডার্ন মুবারকের ট্রেলার নিয়ে যেখানে একটা হিউজ কাস্ট করিশ্মা কাপুর ডিম্পল কাপাডিয়া সারা আলি খান বিজয় বর্মা টিসকা চোপড়া তারপরে হচ্ছে সঞ্জয় কাপুর তো কাস্টিং খুব ভালো এবার এই সবাই যারা হচ্ছে এখানে এই ক্লাবের মধ্যে আসে এরা প্রত্যেকে দারুণ ফ্যামিলি থেকে বিলং করে একটা খুন হয়ে যাচ্ছে সেই কেসটা ইনভেস্টিগেট করতে আসছে পঙ্কাজ ত্রিপাঠী তো একটা খুন হয়ে গেছে কিন্তু এদের যেরকম নেচার এদের যেরকম অ্যাক্টিভিটিস সেটা দেখে মনে হচ্ছে না এই ক্লাবে একটা খুন হয়েছে এবার এদের যে আদব কায়দা এই ক্লাবটা যেরকম এদের প্রত্যেকের সোসাইটি যেরকম এদের পার্সোনাল ক্রাইসিস যেরকম সেটা কীভাবে আসছে এবং এই পুরোপুরি ইনভেস্টিগেশনটার মধ্যে একটা ফান্ড রয়েছে যেটা হোমিওদাজিনিয়ার ছবিতে সব থেকে আলাদা করে ট্রিট করা হয় তো দেখার এই ছবিতে সেটা কীরকমভাবে আসে তো ট্রেলারটার মধ্যে কাস্টিং দেখে খুব ভরসা লাগছে কিছু কিছু সিকোয়েন্স সেটা যেরকম ফানি আবার কিছু জায়গায় খুব রুটাল এবং পঙ্কাজ ত্রিপাঠী তাকে দারুণ লাগছে তার যেরকম ধরনের ডায়ালগ ডেলিভারি যেরকম অ্যাক্টিভিটিস সেটা খুব ভালো এবং এই টোলারটার একদম এন্ডের যে পয়েন্টটা করিশ্মা কাপুরের মুখে পুরোপুরি ব্লাড ছিটে রয়েছে ওই জায়গাটা খুব ভালো তো দেখার ছবিটা কেমন হয় খুব পয়সা খরচা করে বানানো নেটফ্লিক্সের ছবি সেটা দেখেই বোঝা যাচ্ছে তো আমার এই টোলারটা বেশ বেশ ভালো লেগেছে এবার যদি আমরা কথা বলি এই ঈদে আরও একটা ছবি আসছে ময়দান সেই ছবির আজকের একটা পোস্টার নিয়ে তো এই পোস্টারে আমরা অজয় দেবগান এবং তার টিমকে দেখতে পাচ্ছি যেখানে প্রত্যেককে তাকে জড়ি ধরে রয়েছে পিছনের জাতীয় পতাকা ভিড়ের মধ্যে রয়েছে এবং এরা প্রত্যেককে ওই হাসির কান্নাটা হয় সেটা দিচ্ছে তো পোস্টারটা প্রত্যেককে হাক করে রয়েছে এবং প্রত্যেকের যেরকম ধরনের এক্সপ্রেশন আর অজয় দেবগানের চোখের যে চাউনি দারুণ পোস্টারটা আর এই পোস্টারের পিছনে যে লেখাটা আছে ওয়ান ম্যান ওয়ান বিলিভ ওয়ান স্পিরিট ওয়ান নেশন দারুণ যেভাবে এই পোস্টারটার কালার স্কিম যেরকম ধরনের ওপরে ওই অডিয়েন্সের ভিড় সেখান থেকে নিচে ডার্ক শেডে খুব ভালো লাগছে পোস্টারটা তো ময়দান ছবিটা অনেক দিন ধরে বানানো হয়েছে প্রত্যেকটা পোস্টার ওই যে টিজারটা সেগুলো এতটাই দারুণ এতটাই ইনটেন্স সেটা দেখে খুব স্যাটিসফাইং লাগে মনে হচ্ছে চক দ্য ইন্ডিয়ার পর আরও একটা মনে রাখার মতো বহুদিন ছবি আসতে চলেছে দেখার এখানে দেবগানের পারফরমেন্স কেমন হয় ছবিটা কেমন হয় তো এই ছিল আজকের ভিডিও যেখানে আমরা আপকামিং এই তিনটে কাজের ট্রেলার এবং পোস্টার নিয়ে কথা বললাম ভালো লেগে থাকলে ভিডিওটা লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো তোমাদের কি অপিনিয়ন জানিও জনতা আমাদের পাশে আছে আবার দেখা হচ্ছে টেক